এবং লাইনে এসে আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল লিস্ট যে সাইজটা আছে অ্যাঞ্জেল লিস্ট ফিচার্স। অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল লিস্ট থেকেও লিড জেনারেশন করা যায়, সেটা কিভাবে করা যায় সেটা আমরা হয়তো বা অনেকেই জানি না, আবার অনেকেই জানি, যারা জানি তাদের জন্য এটা এক্সিবিশনার, আর যারা জানি না তাদের জন্য এটা ফুললি কোর্স যাকে বলো। তো অ্যাঞ্জেল লিস্ট যাদের প্রো অ্যাকাউন্ট আছে যদি তারাই সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পাবে, বাট যাদের প্রো অ্যাকাউন্ট নাই তারা এই ফ্যাসিলিটিটা খুবই কম পাবে। সেক্ষেত্রে আমরা অ্যাঞ্জেল লিস্ট প্রোটা কি, অ্যাঞ্জেল লিস্ট সাইটটা কি, অ্যাঞ্জেল ডট সিও এর সাইটটা কি, সে সম্পর্কে আমরা আজকে জানবো। কিন্তু তার আগে আমরা একটি বিষয়ে অবগত হই যে আমরা যে সকল কাজ করি এটা আসলে অ্যাঞ্জেল লিস্ট সাইটটা কি ক্লায়েন্টের রিকমেন্ডটা দেয়। হ্যাঁ, সেটা আমরা অবশ্যই দেখে নিই, যেটা হচ্ছে এখানে আমরা একটা ক্লায়েন্টের কাজ চলতেছে এখন রানিং। এখানে কিছু রিকমেন্ড আছে যেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমি যেগুলো দেখাবো সেটা প্র্যাকটিক্যাল দেখাবো, আদার্স আমি ওগুলো দেখাবো না, কারণ হচ্ছে যদি প্র্যাকটিক্যাল কোনো কিছু নাই দেখাতে পারি তাহলে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না, আর যদি কোনো কিছু আপনারা শিখতে না পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখে অযথা, শুধু অযথা, তো কোনো কাজেই আসবে না। তো তার জন্য আমি ফার্স্টে যেটা দেখাবো কিছু রুলস রেগুলেশন, যে অ্যাঞ্জেল লিস্ট লিডের যেটা কাজ কার্যক্রম এবং এটার দ্বারা কী কী কার্যক্রম করা হয় এবং এটার রিকমেন্ডটা কী হতে পারে। এখানে অ্যাঞ্জেল লিস্টের কিছু রিকমেন্ড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল লিস্টের ফিল্টার ট্যাব, এবং এখানে কিছু ক্লায়েন্ট আছে যারা অটোমেটিকলি আমাদেরকে এটা ফিল্টার করেই দিবে, আর কিছু ক্লায়েন্ট আছে যারা ফিল্টার করে দিবে না, আমাদেরকে ফিল্টার করে নিতে হবে। তার জন্য এখানে বিষয়টা হচ্ছে দেখেন সেলস অপারেশনস একটা আমাদের ক্লায়েন্ট, সেটা অলরেডি আমাকে ফিল্টার করে দিয়েছে সেলস অপারেশনের। অ্যান্ড তারপরে যেখানে রিকোয়ারমেন্ট আমাদেরকে এখানে দুইটা দিয়েছে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটেড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন পারসন নট মাস্টার্স বিটুইন 2010 to 2017। অ্যাকচুয়ালি বিটুইন এর মধ্যে যেটা বোঝাচ্ছে 2010 to 2017 যারা আন্ডার গ্র্যাজুয়েটেড আছে পারসন, বিটুইন মানে এর দুটার নিচে যারা আন্ডার গ্র্যাজুয়েটেড আছে এই তাদের এখানে এখানে অন্তর্ভুক্ত করা হবে, এবং অ্যাট লিস্ট তাদের কি থাকতে হবে, 2 years এক্সপিরিয়েন্স থাকতে হবে বিটুইন এই দুজনের মধ্যে বা এই দুজনের নিচে, 2017 নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটেড পারসন, এবং এটার নিচে যত থাকবেন যারা এর উপরে হচ্ছে গ্র্যাজুয়েশন করেনি, গ্র্যাজুয়েশন মিন্স MBA, বাট এর উপরে আরও যতগুলো আছে PhD আরও যতগুলো আছে, এবং MBA এর নিচে যেগুলো BBA এগুলো হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটেড পারসন, এরা যেগুলো কোর্স করে সেগুলো আন্ডার গ্র্যাজুয়েটেড পারসন, এবং তাদেরকে খুঁজতেছে এই ক্লায়েন্ট, এবং তারা 2 বছরের এক্সপিরিয়েন্স কার্যক্রম আছে অলরেডি 2+ বা 2 বছর তার অধিক যেগুলো আছে সেগুলো কার্যক্রম করতেছে, এবং এই ক্লায়েন্ট আরও খুঁজতেছে সেটা হচ্ছে এই যে ট্যাব জব ট্যাকেল, তাদের জব ট্যাকেল এই ধরনের কিছুটা থাকতে হবে এবং এই ধরনের রিলেটেড থাকতে হবে যেটা সেলস রিলেটেড, সেলস অপারেশনস, সেলস বিজনেস অপারেশন, সেলস ম্যানেজার, এই কোয়ালিটির কিছু কোয়ালিফাইড পারসনগুলো আমাদের দরকার, যার জন্য আমি একটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু দেখাবো এবং লিস্টও দেখাবো। তার জন্য এখানে কিছু একটা লিস্ট আছে যেটা ট্যাব ছাদের ব্যবহার করার দরকার, সেটা হচ্ছে নাম, যে পার্সন নাম এবং সেটা কোন কোম্পানিতে জব করে, তার জব টাইটেল কী, সেলস অপারেশনস, এবং সে কত বছরের এক্সপিরিয়েন্স আছে তার জবের, এবং সে কোন স্কুলে পড়াশোনা করতেছে এখন রানিং বা কোন স্কুলে পড়াশোনা করেছে, এবং তার ইমেল অ্যাড্রেস এখানে অন্তর্ভুক্ত আছে অলরেডি এখানে, অ্যান্ড ইমেল অ্যাড্রেস টু মিন্স এখানে ইমেল অ্যাড্রেসগুলো দুইটা থাকতে পারে, তার আপনি যদি না পান একটা যদি পান তো একটা অ্যাড করতে পারেন, আর যদি দুইটা পান তো দুইটাও অ্যাড করতে পারেন, ইটস জাস্ট ম্যাটার, বাট ইমেল অ্যাড্রেসটা একটা থাকবে। অ্যান্ড তারপর তার একটা লিঙ্কড প্রোফাইল আছে, সেই প্রোফাইল এখানে অ্যাড করতে হবে, রিজিউম, হ্যাঁ এই যখন পার্সন খুঁজতেছে যারা যে সকল পার্সন জব খুঁজতেছে তাদের কিন্তু প্রোফাইলে
রিজিউমটা থাকে এবং রিজিউমে থাকলে সেখানে ইমেলটা এটা 100% পাওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। এবং অ্যাঞ্জেলিস্ট প্রোফাইল, তার অ্যাঞ্জেলিস্ট প্রোফাইলে মেসেজ এবং কানেকশন যদি দুটাই অন থাকে তাহলে এখানে অ্যাড করতে হবে, আর যদি দুটোই অন না থাকে তাহলে এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট স্যারের কাজের। আর এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে যদি পারেন তাহলে অবশ্যই এটা হচ্ছে লিড জেনারেশন এক্সেক্টরের কাজ। যারা কাজ না বুঝেন, ফার্স্টে যারা আসছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা একটা গুগল শিট, এবং গুগল শিটে আমার মাধ্যম দিয়ে যে স্যারের সাথে আমি কাজ করতেছি ক্লায়েন্টের সাথে, সেই ক্লায়েন্টের একটা বর্নিং করা আছে যেটা হচ্ছে শেয়ার যাকে বলে। যদি এই শেয়ার করা থাকে সেক্ষেত্রে কি হবে, আমি যে কাজ করতেছি লাইভে ওই স্যারও দেখতে পাবে, এটার মাধ্যম দিয়েই কার্যক্রমটা আগানো যাবে এবং আমি যা কাজ করতেছি সে দেখতে পাবে এবং ওর যদি কোনো ফল থাকে সেটা স্যার বলে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে লজিক গুগল শিটে এটা ফল। তো আমি এখন সরাসরি গুগল শিটে চলে যাই, আর যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য এই কোর্সটা নয়, আবারও বলতে যারা বিগিনার তাদের জন্য অবশ্যই এই কোর্সটা, আর যারা জানেন তারা আবার রিভিশন দিতে পারেন। এটা একটা অ্যাঞ্জেল সাইট, যে সাইটটা আমার একটি সাজেস সাইট, যে সাইটের মাধ্যমে আমার কাজটা করতে হচ্ছে। ওরা আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে অলরেডি, আমরা গরিব শরীর মানুষ, তার জন্য আমাদের কাছে কোনো এই সকল সাইট নাই যার জন্য প্রো সাইট যেগুলো সার্চ প্রো করতে হয়। অ্যান্ড তার জন্য আমাদেরকে এখানে কী করতে হবে, দেখেন প্রোফাইল কানেকশন জবস রিকমেন্ট, এখান থেকে জব আপনি খুঁজতেও পারেন। এই সাইটটা খুবই একটা ভালো সাইট, যেটার মাধ্যম দিয়ে আপনি যদি এখানে প্রোফাইল ক্রিয়েট করে রাখেন সেক্ষেত্রে এই মাধ্যম দিয়ে অনেকেই পার্সন খুঁজতেছে। এবং আমি এই কাজ করতে করতে অলরেডি আমি বাংলাদেশের আমাদের বাংলাদেশের সেলস পার্সন আমি খুঁজে পাইছি, এবং আমি সেটা কালেক্ট করে এই স্যারদেরকে দিয়েছি। এই স্যাররা সেই সেলস টাইপের পার্সনগুলো খুঁজতেছে, এবং এই প্রোফাইলে এখানে যদি প্রোফাইল ক্রিয়েট করা থাকে, আপনিও যদি সেলস রিলেটেড এক্সপার্ট হন, দ্যাটস মিনস সেলস এক্সপার্ট, যে কোনো এক্সপার্ট, এখানে আপনি অ্যাকাউন্ট খুলেন, খুলে আপনার প্রোফাইলের ডিটেলস রিজিউম সহ আপনি এখানে দিয়ে রাখেন, ইনশাআল্লাহ আপনার বাইরের দেশের পার্সনের কল অবশ্যই আসবে অথবা মেসেজ আপনি অবশ্যই ইমেলে পাবেন, যেটা কাজে ইন্টারেস্টেড কিনা এটা আমার বিল্ড আপ করে দাও, আমাদের বিজনেসটা আরও বিল্ড আপ করা দরকার, তার জন্য আপনি ইন্টারেস্টেড কিনা, এই সকল মেসেজ ইনশাল্লাহ পাবেন এ সাইট থেকে। কারণ হচ্ছে এ সাইটটা সবচেয়ে ভালো একটি সাইট, যে সাইটের মাধ্যম দিয়ে ক্লায়েন্টে আপনাকে খুঁজে নেয়, আপনি ক্লায়েন্টে খুঁজতে হবে না, আপনাকে খুঁজে নেয়। আর আপনি যদি চান তার জব সেক্টর আরও অনেকগুলো অপশন আছে, আপনি খুঁজতে পারেন, নাম্বার। সো আমি এখানে সার্চ অপশনে যাই, অনেক আজে বাজে কথা বলা হয়ে যাচ্ছে, সো কাজের কথাই আসে আজে বাজে কথা না বলে। তো এখানে দেখেন একটা আছে রিক্রুট, এই যে অপশানটা আছে রিক্রুট, যে অপশানটা আছে এই অপশানে যাবো আমরা, এই অপশানের মাধ্যম দিয়ে আমরা পার্সন খুঁজে পেতে পারি এবং আদার্স যে সকল পার্সন আমাদের ক্লায়েন্ট চাচ্ছে সেই সকল পার্সন আমি খুঁজে পেতে পারি। আপনারা যেটা চাচ্ছেন সেটাও পাবেন, আর ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটাও পাবেন, তার উপর ডিপেন্ডেন্ট। একদম সেম টু সেম একটা পুরো একটা বিজনেস হচ্ছে, আপনি যেটা এখানে প্রোফাইলস রুলস রেগুলেশন আপনি যেটা দিয়ে দেবেন সেই অনুসারে ওই পার্সনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এখানে কিওয়ার্ড, আপনি যে টাইপের পার্সন খুঁজতেছেন সেটাই একটা কিওয়ার্ড আপনি যদি এখানে দিয়ে দেন। অলরেডি এখানে সার্চ না দিয়ে ইউনাইটেড স্টেটে এখানে জাস্ট পজিশন দেওয়া আছে, তার জন্য দেখেন এখানে 2 লাখ তো নয়, 21 লাখ এখানে মেম্বার শো করতেছে, 21 লাখ মেম্বার এখানে প্রোফাইল আছে 21 লাখ মেম্বারের। তো আমরা এখান থেকে ইজিলি যে কোনো পার্সন খুঁজে পেতে এটা সবচেয়ে কার্যকর হয়। কিন্তু এটা সবচেয়ে মাথায় রাখবেন যেটা হচ্ছে জব রিলেটেড, সবচেয়ে কার্যক্রম হচ্ছে জব রিলেটেড। যে যদি বলে যে কোনো ক্লায়েন্ট যে যারা জব খুঁজতেছে, লুকিং ফর জব, সেলস জব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব, এখনো মেলা ধরনের কনসালটেন্ট, মানে যত ধরনের জব আছে সেই সকল জব যদি এখানে বলে যে এই সকল জবের পার্সন আমার দরকার, আপনি এখান থেকে ইজিলি ভাবে তার সেই সকল পার্সনের ইনফরমেশন, সেই সকল পার্সন নাম, ফোন নাম্বার, সেই সকল পার্সনের ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক, টুইটার, ইটিসি, আপনি এখানে সব কালেক্ট করতে পারবেন। জাস্ট আপনি এখানে প্রোফাইল সেট আপ করে দিতে হবে,
এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স পার্সন চাচ্ছে, কি টাইপের পার্সন চাচ্ছে, কি টাইটেল পার্সন চাচ্ছে, কি ডিগ্রিধারী পার্সন চাচ্ছে, কি জব খুঁজতেছে, কেমন টাইপের জব তাদের দরকার, এই সকলখানি রিকমেন্ড আপনাকে দিয়ে দিতে হবে। এটা একটা ফ্যাসিলিটি। সো যেটা আমি রানিং আপনাকে রিকমেন্ডটা দেখালাম, রিকমেন্ডটা হচ্ছে এই, আমি আপনাকে এই রিকমেন্ডটা দেখাইছি। তো এই রিকমেন্ডের বেসিস করে আমি কিছু আপনাকে দেখাই, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে এখানে যাই, যে অপশন, অপশনে যাওয়ার পরে মোর সার্চ, এখানে স্যার অলরেডি আমাকে দিয়ে দিছে সেলস অপারেশন, এটা স্যার অলরেডি সার্চ করে দিয়ে দিছে। যারা কাজ করবেন হয়তো বা তাদেরকেও এভাবে দিয়ে দিতে পারে, যেটা মাধ্যম দিয়ে সেলস অপারেশন পার্সন দিয়ে দিছে, দেখেন অলরেডি এখানে। আর এখানে দিয়ে দিছে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস, কারেন্ট লোকেশন, এবং তাদের 2 বছর থেকে 9 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং গ্র্যাজুয়েশন ইয়ার 2010 to 2017 এখানে দিয়ে আছে। বাট আমাদের দরকার আন্ডার গ্র্যাজুয়েশন, দ্যাট মিনস আমি এখানে যাই, এফওএলটা ওপেন করি। এফওএলটা ওপেন করে দেখেন এটা একটা পার্সন, এখানে রিজিউমি আছে, লিঙ্কড প্রোফাইল আছে, এটা জব জব নেম, এটা হচ্ছে টাইটেল। আমাদের এই টাইপের পার্সন দরকার, যেটা আমাদের রিকমেন্ড আছে, এখানে এক্সপিরিয়েন্স আছে। আমাদের কি দরকার, এরকম গ্র্যাজুয়েশন করে যারা হচ্ছে, এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশন তারা। এবং দেখেন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এটা তো বিএ করছে 2008 সালে, এবং এম এফ এ করছে এখানে, দ্যাটস মিন এ একটা গ্র্যাজুয়েশন পার্সন ইন্ডিভিজুয়ালি। অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন যে সকল পার্সন সেটা তো আমাদের দরকার নাই, তার জন্য আমাদের যারা গ্র্যাজুয়েশন পার্সন তাদের জন্য কি করতে হবে, এসকেপ, হ্যাঁ এসকেপ করে সেই সকল পার্সনগুলো বাদ দিয়ে দিতে হবে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েশন পার্সন, আমাদের দরকার আন্ডার গ্র্যাজুয়েশন পার্সন। দেখেন এখানে এই কোনো জব করে নাই, দ্যাটস মিনস এই প্রেজেন্ট জবে অন্তর্ভুক্ত আছে, এটা কোনো এক্সপিরিয়েন্স নাই, দ্যাটস মিনস এই পার্সন আমার দরকার নেই। হ্যাঁ অ্যাকচুয়ালি তাদের রিকমেন্ড অনুসারে যে সকল পার্সনগুলো এখানে অন্তর্ভুক্ত সেই সকল পার্সনের ইনফরমেশন আমরা কালেক্ট করব। হ্যাঁ অ্যান্ড আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে, আমরা কি করি, অনার্স লেভেলে যত 4 বছর আমরা পড়াশোনা করি, তখন কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে কোনো এক্সপিরিয়েন্স নাই। বাট আপনি যখন এইখানে আপনি একটা ফলো করবেন, ঠিক এ পার্সনরাও অনার্স করছে, ফিনান্সে করছে, বাট এখানে 3 বছরের এদের এক্সপিরিয়েন্স আছে, কারো কারো 11 বছরের এক্সপিরিয়েন্স আছে। হাউ? তারা আন্ডার গ্র্যাজুয়েটেড, তারা গ্র্যাজুয়েশন নয়, তারা বিবিএ করছে জাস্ট। তারা বিবিএ করতে করতেই তারা কি করছে, 3-4 বছরের এক্সপিরিয়েন্স অলরেডি আছে, এবং এত এক্সপিরিয়েন্স থাকার জন্যই তারা এত উন্নত এবং এত উপরে। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষদের আর আমাদের কালচারটা একটু হালকা পাতলা ভিন্ন, যেটার জন্য আমাদের মন মানসিকতা চেঞ্জ হয় না, এবং এটার জন্য আমরা কি বিল্ড আপ করতে পারি না, এটাই প্রবলেম। যাক ওটা বাদ দেন। এবং এটা কি হচ্ছে, এই যে পার্সন, এই পার্সনটা আমরা কিন্তু নিতে পারি, কারণ হ্যাঁ এই পার্সনের সকল কোয়ালিটি আমাদের অন্তর্ভুক্ত। তো আমরা যখন পার্সন কালেক্ট করব, তার জন্য যেটা ফ্যাসিলিটি আমাদের দরকার সেটা হচ্ছে, সাপোজ এই পার্সনটা আমি নিব, তাহলে আমি এই পার্সনটা কি করবো, অ্যাঞ্জেলিস্ট আমাদের যে সাইটটা আছে এটার নাম, এই নামটা আমি নিলাম এখানে, ওয়ার্ক, সে এখানে জব করে, এবং সে কি করে এখানে, এটা টাইটেল, জব টাইটেল, সে কত বছর এক্সপিরিয়েন্স, 3 বছর এক্সপিরিয়েন্স, সে কোথায় পড়াশোনা করছে, এখানে পড়াশোনা করছে, এখানে মানে যেখানে করার অন্তর্ভুক্ত জিনিস। কিন্তু সিটে বসানোর সময় অবশ্যই ডবল ক্লিক করে বসাতে হবে, যদি ডবল ক্লিক করে না বসায় তাহলে কি হবে, একটা লিঙ্ক আউট হয়ে যাবে, তার জন্য প্রবলেম হতে পারে। কি করব, এটা আমি প্রোফাইলে যাব অ্যান্ড এটা লিঙ্কড ইন প্রোফাইল ওপেন করব। এটা হচ্ছে অ্যাঞ্জেলিস্ট যে সাইট, এবং এটা হচ্ছে আমাদের এল লিঙ্কড ইন প্রোফাইল। এই দুটো প্রোফাইলের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে সে পার্সন এখানে অন্তর্ভুক্ত কিনা। যেমন আমাদের তো হালকা নেটের সমস্যা মাঝে মধ্যে হয়, যেটা এখন অন্তর্ভুক্ত হয়ে গেছে, কিছু সময় একটু ওয়েট করেন, আমি কাম ব্যাক করতেছি, জাস্ট এ মিনিট প্লিজ। হাই বন্ধুগণ, হ্যাঁ আমরা দেখি এখানে অ্যাঞ্জেলিস্ট যেটা আছে, দেখেন এই প্রোফাইলটা ওপেন হয়েছে, এবং এটা কানেকশন শো করতেছে, তার জন্য কি করতে হবে, এই লিঙ্ক আউটটা আমাদেরকে নিতে হবে।
যদি লিঙ্কটা আমরা নামি তাহলে আবার পরবর্তীতে যদি ক্লায়েন্ট ক্লিক করে তাহলে আমাদের এখানে সমস্যা হতে পারে। তো প্রোফাইলের জায়গাতে প্রোফাইল যদি না থাকে তখন কিন্তু আমরা নিতে পারবো না, যার জন্য তারা কোনো মেসেজ করতে পারবে না। সো নিয়েও লাভ নেই। এই তো দেখেন এখানে আমাদের প্রোফাইল শো হচ্ছে, এটা একটা লিঙ্ক দিন, এটা লিঙ্ক দিন, দেখেন নামটা ঠিক আছে। তার জন্য আমাদের এখানে লিঙ্ক দিয়ে প্রোফাইল লিঙ্ক আউট করতে হবে। এই পার্সনের রিজিউমই নাই, তো আমাদের রিজিউমের দরকার নেই, যদি না থাকে তো দরকার নাই। এখানে একটা ইমেল দরকার আছে, এটা মাস্ট বি দরকার। তার জন্য আমি ইমেল ওপেন করার জন্য আমি একটা ব্রাউজারে গেছি, এটা ওপেন হোক। হ্যাঁ দেখেন এখানে একটা লিঙ্কডইন প্রোফাইল, যে পার্সন ওই পার্সনে এখানে লিঙ্কডইন প্রোফাইল আমি ওপেন করছি। অ্যান্ড আপনাদের কাছে এই অ্যাডন্সটা আছে কিনা আমি জানি না, এই অ্যাডন্স যদি না থাকে তো আপনারা বিস্তারিত আমি নেক্সট একটা ভিডিও করবো এই অ্যাডন্স সম্পর্কে, তখন আপনারা ইনশাল্লাহ এই অ্যাডন্সের বিস্তারিত পেয়ে যাবেন, যেটার মাধ্যম দিয়ে পার্সোনাল ইমেল আপনারা খুঁজে পেতে পারেন এই পার্সনের পার্সোনাল ইমেল খুঁজে পাওয়ার জন্য। তার জন্য কি করতে হবে, এই পার্সনের ইমেল খুঁজে পাওয়ার জন্য সেভ টু পিডিএফ, হ্যাঁ ফার্স্টে তো পিডিএফ ফাইলটা এবং পার্সোনাল ইনফরমেশন যেগুলো থাকে এই প্রোফাইলে, পার্সোনাল যাকে বলে রিজিউম, এই প্রোফাইলের পিডিএফ ফাইলটা আপনাদের কম্পিউটারে সেভ করতে হবে। তবেই কাছে সে পার্সোনাল ইমেলটা ওপেন করবে এই অ্যাডন্স দ্বারা। এবং আদার যেগুলো অ্যাডন্স আছে সেই সকল অ্যাডন্সগুলো আপনারা ইউজ করতে পারেন, হ্যাঁ ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু অন্যগুলোতে কি হবে, আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা পাবেন না। বাট এটার মাধ্যম দিয়ে কি হবে, যে ইমেল অ্যাড্রেসটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। এটা আমি কপি করলাম ইমেল অ্যাড্রেস, অ্যান্ড দেন ইমেল অ্যাড্রেস ইমেল আমি বসাই দিলাম। হ্যাঁ এটা হচ্ছে অ্যাঞ্জেল লিস্টের যে একটা লিড কালেক্ট করার সিস্টেম বা প্রসেস, দিয়ে কী করতে হবে, আমরা যত লিড এটা কালেক্ট হয়ে গেল তার একটা স্টার মার্ক করে দিতে হবে যে হ্যাঁ এই ক্যান্ডিডেটটা আমাদের গ্রহণযোগ্য, দ্যাটস মিনস আমি লিডটা কালেক্ট করে ফেলছি। হ্যাঁ এটা একটা অফিসিয়ালি প্রজেক্টের কাজ, যারা করবেন নেক্সটে, যারা প্রবলেমে পড়বেন যদি অ্যাঞ্জেলিস্টে কাজ আসে তাহলে আপনারা এখান থেকে ধারণা কিছুটা হলেও পেতে পারেন, যেটা মাধ্যম দিয়ে আপনি উপকৃত হলেও হতে পারেন এবং এটার মাধ্যম দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। রিকমেন্ডগুলো সেম টু সেম থাকে, হ্যাঁ এখানে যতগুলো রিকমেন্ড থাকে বিটুইনড, যতগুলো ক্যান্ডিডেট থাকে সেলস অপারেশন, যত ক্যান্ডিডেট থাকে এই সকল ক্যান্ডগুলো একদম সেম টু সেম থাকে। জাস্ট এখন একটু রিকমেন্ডগুলো স্কুল আর এক্সপিরিয়েন্সটা একটু বাড়াই দিয়েছে, বাট এটা স্কুল আর এক্সপিরিয়েন্সের রিকমেন্ড থাকে না মাঝে মধ্যে যদি স্যাররা না লাগে। তো এর আগে যে প্রজেক্টটা আমি করছি সেটাও আপনাদেরকে দেখানো যায়। দেখেন এটাও এর আগের প্রজেক্ট, যে প্রজেক্টে ফুলফিল ইনবক্স গুলো এখানে অন্তর্ভুক্ত করা আছে। সেলস ক্যান্ডিডেট, এটা হচ্ছে সেলস ক্যান্ডিডেট, আর এখন যেটা করতেছে সেলস অপারেশনস, হ্যাঁ যেটা চলতেছে রানিং, এবং সেলস ক্যান্ডিডেট এই প্রজেক্টটা, নাম, কোম্পানি নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, দ্বিতীয় ইমেল অ্যাড্রেস দরকার হয় না, যদি ফার্স্ট ইমেলটা পাই আর যদি দুইটা ইমেল পান তাহলে বসাই দিলেন, এটা কোনো ব্যাপার না। লিঙ্কডইন প্রোফাইল, রিজিউমি, রিজিউমিটা থাকাই লাগবে 100%, যদি না থাকে তখন ফাঁকা রাখলেন, সে কোনো প্রশ্ন নেই। কিন্তু রিজিউমিটা করতে হয় কি, ড্রপ বক্সে ওপেন করতে হয়, ড্রপ বক্সে ওপেন করে ওখানে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হয়, যেটা যদি লিঙ্ক ক্রিয়েট করেন তবে গেছে একটা এখানে লিঙ্কটা পাবেন, হ্যাঁ যে লিঙ্কটা আপনার এখানে বসাই দিতে হবে, তবে গেছে আপনার একটা ফুলফিললি হ্যাঁ ক্লিয়ারনেস হলো। হ্যাঁ আমাদের মেম্বারের জন্য আমি একটা কাজ করবো কি, আমার লিঙ্ক কীভাবে ড্রপ বক্সের লিঙ্ক ক্রিয়েট করতে হয় সেটাও আমি দেখাই দিব, হ্যাঁ যেটার মাধ্যমে উপকৃত হয় আমার যারা কাজ করবেন তারা। সাপোজ আমি মনে করেন এ পার্সনের আমি কী করবো, এখানে ড্রপ বক্সের রিজিউমিটা বসাবো, তার জন্য কি করতে হবে, ড্রপ বক্স, আমি ড্রপ বক্সে যাই। অ্যাকচুয়ালি আমার অনলাইনের নেট স্পিডটা হালকা স্লো, তার জন্য হয়তো বা একটু প্রবলেম হতে পারে, তার পরিপ্রেক্ষিতে কিছু মনে করেন না। আমি এর আগেও যেগুলো আপলোড করেছি তার এগুলো আপলোড করা হয়ে গেছে এখানে, যার মাধ্যম দিয়ে আপলোড করলে
সেটা একটা লিংক ক্রিয়েট হয়, মানে আপনারা জানেন কিনা আমি জানি না। তার ফার্স্টে কি করব, একটি নিউ প্রোফাইল করব, কারণ হচ্ছে আমার যতগুলো সেলস অপারেশন আছে আমি কি করবো তার মাধ্যমে আমি এখানে ওপেন করে নিব, ওই ফোল্ডারটা এখানে ওপেন করব। বাট আপনাদেরকে এখন দেখানোর জন্য যেটা দরকার, আমি একটু হোম পেজে যাই, এখানে ক্লিক করলে হোম পেজে চলে যেত, বাট আমি ওখানে কেটে দিলাম, এটাও করা যায়, কোনো ব্যাপার না। আমার হোম পেজে এটা আপলোড করব, তার জন্য এটা হোম পেজে আপলোড করি। আপনার একটু ওয়েট, দেখেন এখানে আপলোড ফাইল, আপলোড ফাইল, আপলোড ফাইলে যাওয়ার পর আমি কোথায় রাখছি ওই ফাইলটা সেটা একটা দেখার বিষয়। আমি রাখছি ডকুমেন্ট সেলস অপারেশন, ওই নামটা কি ছিল সেটা আমরা কি জানি? অবশ্যই না, একটু আমরা জেনে নিই। এটা হচ্ছে নাম, এটা এটা এ নাম দ্বারা সেভ করতে হবে যতগুলো রিজুমি আছে। বাট এ পার্সোনাল তো আমি রিজুমি পাইনি, যে পার্সোনাল রিজুমি পাইনি সেই পার্সোনাল রিজুমি না খোঁজা ভালো। সাপোজ আমি এ পার্সোনাল রিজুমিটা পাইছি, তা আমি এ পার্সোনাল রিজুমি আপলোড করার জন্য কি করব, এখানে যাব, আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে যাওয়ার পর কি করব, যেখানে আমি রিজুমিটা রাখছি সেখানে যাই, এখানে যদি সার্চ দিই অথবা এখানে যদি আমি এটা লিখি, দেখেন এখানে চলে আসবে অটোমেটিকলি ওই পার্সনটা। তখন আমি যদি এখানে ওপেন করে তখন দেখেন এখানে আপলোড হবে, একটু এক সেকেন্ড, জাস্ট মিনিট, এখানে আপলোড হলে এখানে চলে আসবে, দেখেন রিজুমিটা এখানে চলে আসছে। তো আমরা কী করবো কি, শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করলে একটা পপ আপ বক্স ওপেন হবে, এবং পপ আপ বক্সের মাধ্যমে এখানে দেখেন লেখা আছে শেয়ার এর লিঙ্ক ইনস্ট্যান্ট, যেটা হচ্ছে ক্রিয়েট লিঙ্ক। অ্যাকচুয়ালি যারা আমার কাজ করবেন তার জন্য সবচেয়ে এটা ব্যবহৃত হবে, কারণ হচ্ছে আমার যারা মেম্বাররা ভিডিওগুলো চাইছেন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং এটা কপি লিঙ্কে ক্লিক করে কী করতে হবে, আমাদের যেখান থেকে নিয়ে এসছি এটা রিজুমের বোখানে, রিজুমের বোখানে পাঠিয়ে দিতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাঞ্জেলিস্টের কাজ। এবং এভাবেই আমরা কি করতে পারি, একটা ফুলফিল অ্যাঞ্জেলিস্ট এর কার্যক্রম করতে পারি। এটা ইজি টাস্ক, বাট সবাই করতে একটু মনে বলবে যে হ্যাঁ কষ্ট লাগতেছে, বাট আসলে এটা ইজ আ ইজি টাস্ক। সো থ্যাংক ইউ গাইস, আর থ্যাংকস ফর ওয়াচিং দিস অ্যাঞ্জেল রিচার্জ ভিডিও। অ্যান্ড আপনারা চাইলে কী কী করতে পারেন না সেটাও আমরা জানি, আর আপনারা চাইলে কী করতে পারবেন সেটাও আমরা হালকা ভাবে অনুমান করতেছি। এমন কোনো কাজ নাই যে অনলাইনে করা যাবে না, এমন কোনো কাজ নাই যা অনলাইনে সম্ভব না। ইনশাল্লাহ 90% কাজ অনলাইনে করা সম্ভব, এখন ডিজিটাল যুগ, তার জন্য অবশ্যই অনলাইন প্রসেসিং চলতেছে। নেক্সটে এমন কিছু কাজ হবে যেটা হচ্ছে আমরা এখন যে এখানে কাজ করতেছি মনে করি আমরা সবাই বা অফিসে যেয়ে কাজ করতে হবে, বাট ইন ফিউচার আমরা সবাই দেখবেন ইনশাল্লাহ বাসায় বসে থেকেই আপনাদেরকে সকল কাজ করতে হবে, অফিসিয়ালি যতগুলো কাজ আছে ইন ফিউচার ইন ডিজিটাল সেক্টরে বা ডিজিটাল পজিশন যখন আসবে। তো ওকে গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টাটা, বাই বাই।